দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখন একটা ভিডিও আপনার দিরাম এই ভিডিওটা আমরা দুই এলোমেলো ভিডিও উল্টা পাল্টা কারণ লোক আমরা এর আগেও কয়েকটা ভিডিও দিছি এটা সুনামগঞ্জ জেলার সাতক থানার গোবিন্দগঞ্জ পয়েন্ট দীর্ঘ প্রায় দেড় দুই বছর যাবৎ গোবিন্দগঞ্জ পয়েন্টও মানুষের ভোগান্তিওর যাত্রী যারা আছেন খুব কষ্ট আইরা যাইরা আর অনেক কষ্টর গাড়ির চালক যারা পয়েন্টর বেহাল দশা এই বেহাল দশা এই বেহাল কষ্টর মাঝে ফুয়াই তোর গোবিন্দগঞ্জর রাস্তা যত যাত্রী হল জানি সাতক সুনামগঞ্জ অথবা এই জায়গা থেকে যারা আইন তারার পাশাপাশি চালক হলরও খুব কষ্টর আর বেশি কষ্ট ওই যার এখানোর যারা ব্যবসায়ী এখানেও যখন রোদ উঠে তখন দুলাবালিয়ে দোকানোর সমস্যা করে আর যখন বৃষ্টি দেয় তখন রাস্তাত ফানি হয়ে যায় গাঁতগড়ার লাগি ব্যবসায়ী অকল অথবা গাড়ির চালক অকল অনেক কষ্ট আছেন আর রাস্তার এই খারাপ থাকার কারণে দোকানের সৌন্দর্য বাড়ান না দোকানের যে সামনা এলোমেলো এগুলা ঠিক করা যান না তো ও বিষয়গুলা আমরা এর আগেও বেশ কয়েকটা ভিডিও দিছি কয়েকদিন আগেও দিছি আজকেও আরেকটা ভিডিও দিলাম আমরা ভিডিও দেওয়ার মানুষ লেগেও যে আপনারা দেখতা দেখি আপনারা মতামত লেখতা পাশাপাশি কেন যারা ব্যবসা কররা বা ব্যবসায়ী যারা আছেন তারা মতামত হইল কি যে খাজ যেহেতু ওর খাস বাল্লা ওর কিন্তু কাজটা সলা ওর আস্তে আস্তে ওর এই সামান্য কাজ দ্রুত সহকারে করলে হয়তো যাত্রী বা গাড়ি চালক যারা তারারও সুবিধা হইতো শান্তি পাইতা আর আমরাও অশৃঙ্খলা যেটা আছে এই পয়েন্টের সৌন্দর্য বা মার্কেটের সৌন্দর্য বা দোকান ব্যবসায়ী যারা আছেন তারার সৌন্দর্যটা ফিরিয়ে রাস্তার রাস্তা ঠিক না হওয়ার কারণে এই এলোমেলো অবস্থায় আমরা আসি বাত তার এলোমেলো অবস্থা থাকলে মানুষের মন মানসিকতাও ঠিক থাকে না এটা আপনারা জানেন তো যাই হোক আমরা আজকে ও চিন্তা ভাবনা থাকি বিডিও দিসি গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ পয়েন্টর এলোমেলো অবস্থা দেখা নেই লাগে আপারা যারা দেশ বিদেশ প্রবাসও যারা আছেন তারা অবশ্যই আপনারা মতামত লেখবা যে আসলে সাজটা এতদিন লাগার কথা নি না কথা নাই আর এখন কিলা ওই তো খাসটা এই বিষয়ের আপনারা আপনার মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট লেখবা আর যারা ভিডিও দেখবা অবশ্যই শেয়ার করবা আমরা সব সময়ও আপনার লগে আছি গত ভিডিও দেওয়ার ফলে আপনারা চাইছিলা যে আরও কিছু ভিডিও দেওয়ার বা আর একটু বড়ো করিয়া ভিডিও দিতাম পয়েন্ট আপনারা দেখাইতাম। আমরা ও কমেন্টের মাধ্যমে আপনারা মতামতরে চিন্তা করিয়া আপনার কথা বিবেচনা করিয়াও আমরা আবার আজকে আর একটা ভিডিও বানাই আপনারা দিলাম সবসময়ও আমি আমিরসেন সাগর আফারার লগে আসি এবং আমরা প্রতিনিধি আহমদ আলী আপনারা জানেন আসি চেষ্টা করলাম অসুস্থতাই কেউ আফরা আফারা মন মতো কিছু সব সবসময় চেষ্টা করি যে আমার বক্তবৃন্দ যারা আছেন বা সিলেটর ম্যাগাজিন টিভির যারা বন্ধু আছেন তারা মন মতো ভিডিও দিতাম একটু ব্যতিক্রমী ভিডিও যা অন্য কোনো চ্যানেলও ইলা দেওয়া না বা পাওয়া যান না আর আসলে আমরাও সবসময় চেষ্টা করি একবারে গ্রাম থাকি লাগে শহর পর্যন্ত সব কিছু তুলিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ সব ভিডিও সবার কাছে ভালো লাগতো না এটা আমরা জানি তবু কিন্তু যে ভিডিও আপনার কাছে ভালো লাগবে অন্য কিছু নাও লাগতে পারে আর যেটা আপনার কাছে খারাপ লাগবে অন্য কিছু ভালো লাগতে পারে সুতরাং এই বিষয়ে আপনারা জানুন যে সিলেটর ম্যাগাজিন টিভি সব বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা এখানে বাজে মন্তব্য বা কমেন্ট অনেকে করুন আশা করবো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি আমরা এটা গৌরব পরিবেশে আমরা সকল বাই বাই আমরা পরামর্শ দিব কিন্তু বাজে মন্তব্য আমরা কোনো সময় করতাম না এবং লেখতাম না এই বিষয়টা আফারা সব মাথায় রাখবা আমরা চাই একটা ঘর তৈরি করতাম সুন্দর একটা ঘর এবং সিলেটের আনাসে খানাসে অলিতে গলিতে ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবর সব কিছু আমরা তুলে দিতাম আফারা জানেন যে আমরা অনেকগুলো প্রোগ্রাম আছে আমরা গাঁও গ্রামের গড় বাড়িও আমরা একটা না দুইটা প্রোগ্রাম দিছিলাম আফারে আমরা ঐতিহ্যবাহী কিছু গ্রামর দৃশ্য গ্রামর গড়বাড়ি কোনো অবস্থা আছে রাস্তাঘাট কোনো অবস্থা আছে এগুলোও আমরা কিন্তু তুলিয়া দিলাম এগুলো অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো টিভি চ্যানেল আজ মন্ত্র দিছে না তা আমরা এটাও কার্যকর খুব শক্ত আকারে কর্ম ইনস সুস্থ হওয়ার ফলে গাঁও গ্রামর গড় আফারা প্রবাস থাকি দেশ থাকি যে যেখান থাকি আফারা দেখার যে যে ইচ্ছা থাকে আফারা কোন এলাকা বা কোন জায়গা বা কোন সৌন্দর্যটা সিলেটর দেখতা চাইরা আমরা অতটুকু অন্ত মল্লবই বাজার থাকি সুনামগঞ্জ দিরাই এবং বুলাগঞ্জ জাফলং বিয়ানীবাজার সহ এর ভিতরে আফারা আপনারা মতামত জানাইবা আমরা চেষ্টা করবো আফারা মতামত জানাইলে আফারা তুলিয়া দিতাম তবে এমন কিছু দেন জানু যে একটা তুলিয়া দিলে আপনার লগে আরও দশজনে দেখব আফরা জানেন যে আমরা কুলাউড়ার সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ কুলাউড়ায় অবস্থিত বড় মসজিদ নাই বাংলাদেশের সবচেয়ে যে মসজিদের দান বেশি উঠে প্রতিদিন একটা কি দেড় লাখ টাকা সাহায্য উঠে এটা এটা ঐতিহ্যবাহী মসজিদ আপনারা জানেন যে আলি গড়ি যেটা সিলেট ব্রিজের সামনে এই বা এরার বংশবোধ এরাও এই মসজিদটা নির্মাণ করছিল এই মসজিদের ভিডিও আমরা দিছি আপনারা হয়তো সার্চ মারলে ইউটিউবে ফাইবা কুলাউড়ার রবি বাজার সহ আমরা বাজার সহ বিভিন্ন এলাকা আমরা দিয়ে থাকি সিলেটের বিভিন্ন এরিয়া আমরা ঘুরি আশা করি ইনশাআল্লাহ আগামীতেও মতামত অনুযায়ী আমরা ভিডিও বানাই আমরা সব সবসময় প্রবাসী বন্ধু বন্ধুকল মূল্যায়ন করি এবং প্রবাসী হল সবসময় সুন্দর সুন্দর কমেন্ট মতামত লেখুন বিশেষ করে আমার লন্ডন এবং সৌদি আরব খাতার দুবাই প্রবাসী যারা আসেন আমেরিকা ইত্যাদি ইত্যাদি দেশ থেকে যারা আমরা লগে থাকুন তারা সব ধন্যবাদ জানাইরাম এবং আমরা ম্যাগাজিন টিভি থাকি কৃতজ্ঞতা জানাইরাম সিলেটর ম্যাগাজিন টিভি সবসময় আপার আগে কৃতজ্ঞ দেশও যারা আছেন সবে বিভিন্ন জেলা থাকি দেখুন দেখে কমেন্ট করেন আশা করি কমেন্ট করবা মন্তব্য করবা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করলি বা সবার আগে ভিডিও ফাইভ লাগে বেলাই করেন টিফা দিয়ে রাখবা ভালো কা সুস্থ থাকুক আমরা লাগে দোয়া করুকা আমরাও আপার লাগে দোয়া করলাম সিলেটি ভাষায় একদম সিলেটি ভাষা দেওয়ার চেষ্টা করলাম সবেও সাইন সিলেটি ভাষা মাততাম এর লাগি ভালো থাকুকা আল্লাহ হাফিজ